হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, চলে আসলাম সিটি স্ক্যালাইন গেম প্লেয়ার পার্ট 3 তে। যারা এই গেম সম্পর্কে জানে না তাদের বলে দিই, আমাদের এই গেমটিতে একটা বিশাল বড় একটা শহর তৈরি করতে হবে, যে শহরে থাকবে বাড়ি, স্কুল, কলেজ, হসপিটাল, বিভিন্ন অফিস আদালতের বিল্ডিং, যেমনটা আমাদের বাস্তব জীবনে হয়ে থাকে এবং বাস্তব জীবনের শহরগুলোতে হয়ে থাকে। তো চলুন গাইজ, গেম প্লেটি স্টার্ট করা যাক। সো গাইজ, অলরেডি আমরা গেমটার ভিতরে চলে আসছি আর আমরা পার্ট 2 এই বিশাল বড় একটা হাই স্কুল বানাইছিলাম। গাইজ একবার দেখুন এই হাই স্কুল ক্যাম্পাস এরিয়াটাতে ভাই কত পরিমাণে মানুষ আর কত পরিমাণে স্টুডেন্ট এখানে রয়েছে। এটার ক্যাপাসিটি ভাই 1000 জনের। ভাই দেখতে কেমন লাগতেছে ভাই, কিচির মিচির কিচির মিচির মানুষজন। ভাই এখানে একটা ডগও আছে, ওয়াও। আর আমরা পার্ট 2 আরও যেটা বানাইছিলাম সেটা হচ্ছে বিশাল বড় একটা পার্ক, ন্যাচারাল পার্ক। আর এখানে একটা ডগ পার্ক বানাইছিলাম আর এই সাইডটাতে আমি জাস্ট একটা রেসিডেন্সিয়াল জোন সিলেক্ট করছিলাম। আর গাইজ আমি না অফলাইনে এই সাইডটাতেও একটা ছোট্ট একটা রেসিডেন্সিয়াল জোন সিলেক্ট করছি আর এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য আরও একটু জায়গা বাড়ায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাও সিলেক্ট করে দিছি। বাট আরও একটা কাজ করছি অফলাইনে, সেটা হচ্ছে আমি একটা কয়লা পাওয়ার প্ল্যান্ট আরও একটা বৃদ্ধি করে দিয়েছি। তারপরেও না আমি এত বড় একটা সিটি চালাইতে না অনেক বেশি বিদ্যুতের মানে ইউজ হয়। সো দেখুন অলরেডি এরা ভাই বলাও শুরু করে দিয়েছে, ভাই চিল্লানো শুরু করে দিয়েছে যে আমাদের আরও বেশি বিদ্যুৎ লাগবে। সো এখানে নট এনাফ এনার্জি, সো এদের অবভিয়াসলি ভাই 3টা কয়লা পাওয়ার প্ল্যান্টে এদের এনার্জি সাপ্লাই হবে না। জাস্ট আমাদের কতটা হচ্ছে মানে আমরা ভাই আমরা প্রোডাকশন করতেছি মাত্র 132 মেগাওয়াট আর এইখানে ওরা ইউজ করতেছে 144 মেগাওয়াট। সো আমি এই জন্য একটা প্ল্যানও করে রাখছি। সো আমরা এখন বানাবো একটা বিশাল বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য ভাই আমি জায়গাটাও সিলেক্ট করে রাখছি। সো এই জায়গাটা, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভাই বসতির আশেপাশে না দেয় ভালো, কারণ এখানে না অনেক নয়েজ পলিউশন করে এবং এয়ার পলিউশন করে। সো আমি জায়গাটাকে ক্লিন করে রাখছি আর এখন আমরা এখানে বিদ্যুৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করব। সো এখানে একটা একটা না গাইজ 2টা করে দিই অ্যাটলিস্ট। সো 2টা অ্যাটলিস্ট করা যাক। সো এটা অলরেডি কত করে কত মেগাওয়াট পাওয়ার আউটপুট করবে, সো এটা 640 মেগাওয়াট, ভাই প্রায় 1300 মেগাওয়াটের মতো আমাদেরকে বিদ্যুৎ প্রোভাইড করবে এইখান থেকে। ওকে, এদের আবার কী প্রবলেম হলো ভাই, এদের আবার না ওয়াটার প্রবলেম দেখা দিছে। সো আমি এদের একটা ওয়াটার সাপ্লাই লাইন করে দিই যাতে এদের আর কোনো পানি নিয়ে কোনো চিন্তা না থাকে, আর পাওয়ার তো ভাই ওরা নিজেরাই জেনারেট করবে। ঠিক আছে, সো আমি এদেরকে পানি সাপ্লাই দিয়ে দিচ্ছি আর এখান থেকে এখন আমাকে না কী করতে হবে, তো একটা টাওয়ার বসাইতে হবে যেখান থেকে এই জায়গা থেকে যাতে পাওয়ারগুলো আমি সিটিতে দিতে পারি। ভাই ওরাকে পাওয়ার আউটপুট করতেছে ভাই, পানির প্রবলেম তো চলে গেছে ভাই। পাওয়ার আউটপুট 640 মেগাওয়াট ভাই, অলরেডি ওরা পাওয়ার আউটপুট করাও শুরু করে দিচ্ছে, বাট এখন আমাকে পাওয়ারগুলোকে সাপ্লাই করতে হবে। ওকে, আমি রোডের পাশ দিয়ে নিয়ে যাই, জাস্ট এইখান থেকে না এইখানে বসাই দিই। আর এখন আমার আর কোনো প্রয়োজন নয় ভাই এই টারবাইনগুলার। সো টারবাইনগুলোকে আমি এখন ডিস্ট্রয় করে দিই। ওকে, এইগুলোকে ডিস্ট্রয় করা যাক। আর এখানে আরও কয়েকটা টারবাইন আছে ভাই, এগুলোকে আমি অফলাইনে ডিস্ট্রয় করে দিয়েছিলাম অলরেডি। ওকে গাইজ, সো এখন মেবি আর কোনো প্রবলেম হবে না। আর এদিকে আচ্ছা আমি এই টাওয়ার মানে টাওয়ারগুলোকেও ডিস্ট্রয় করে দিই, কারণ এটা অনেক বাজে একটা লুক দিচ্ছে আর এর জন্য আমার অনেক ভালো লাগছে না। আর এখন আমরা কয়লা পাওয়ার প্ল্যান্টগুলোর আর কোনো প্রয়োজন নয়, সো কয়লা পাওয়ার প্ল্যান্টগুলোকেও আমি ডিস্ট্রয় করে দেবো, কারণ এটার আর কোনো প্রয়োজনই নয় ভাই আমাদের। ওকে, সো আর এখান থেকে আমি টাওয়ারটা এখানে নিয়ে আসি আর এইখান থেকে ডিরেক্টলি এখানে নিয়ে, ও ভাই এখানে নিতে পারবো না, আচ্ছা এইখানে নিই। আর আপাতত এই টাওয়ারটাকে এখান থেকে ভেঙে ফেলি ভাই, 2টা 2টা টাওয়ার থাকলে কেমন দেখায় না। সো এই টাওয়ারটাকে ভেঙে ফেলি। ওকে, এখন আমার সিটিটা না অনেক সুন্দর দেখা যাচ্ছে, যদিও ভাই এটা মানে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অনেকটাই কস্টফুলি হয়। আমার ভাই ইনকামের 12টা বেজে গেছে, যদি আমার কাছে আনলিমিটেড মানি আছে এটা তো প্রবলেম হবে না, তবে ভবিষ্যতে এটাকে সলভ করা যাবে, নো প্রবলেম। আর আরও একটা প্রবলেম দেখা দিচ্ছে গেছে আমাদের সিটিটাতে, সেটা হচ্ছে আমাদের এই যে ভাই ড্রাই ওয়াটার আছে না, সো ভাই এই যে গন্ধ পানির যেটা সোর্স, তো এটা না আমাদের এত সুন্দর একটা লেকটাকে ভাই একেবারে ডাস্টবিন বানায় রেখে দিছে। সো দেখুন এইখানে যত ভাই গন্ধ মানে খারাপ পানি আছে, সো এই পানিগুলো ভাই সমুদ্রে যে পর্যন্ত মিশে যাচ্ছে। সো এর জন্য আমার কাছে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমাদেরকে না একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাইতে হবে। সো আমি ভাবতেছি এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বসাই দেবো নাকি এই সাইডটাতে বসাই দেবো। সো এইখানে যেহেতু পাম্প আছে আমি এইখানে বসাই দিই। ওকে, এখানে একটা রাস্তা করে নিই, এখানে একটা রাস্তা করা যাক। ওকে, আর এখানে তো টারবাইন অলরেডি ঘুরতেছে, বিদ্যুতের জন্য কোনো চিন্তা করা লাগবে না। আরে ভাই এটা আমি কোন রাস্তা বসালাম ভাই, এটার সাথে এটা ম্যাচিং হচ্ছে না। ওকে, এটা দিলে আমি ম্যাচিং হবে, হয়ে গেছে অলরেডি। আর আমি এখন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা কোথায় বসাবো, আচ্ছা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কোনটা বসাবো, এখন অনেকগুলো আছে, আমি বড়োটাই বসাই দেবো সবচাইতে। আচ্ছা, ইকো অ্যাডভান্স ইনল্যান্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আচ্ছা আমি এটাকে না এই সাইডটাতে বসাই দিই একটা।
দুইটা তিনটা, ওকে তিনটা বসাই দিচ্ছি যাতে আর কোনো প্রবলেম না হয়। আর এখানে না লাইন মানে ওয়াটার লাইনের সঙ্গে কানেকশনে দিতে হবে ওদেরকে। ওকে ওয়াটার লাইনের সাথে কানেকশন দেওয়া যাক, একটা দুইটা তিনটা, আর এটার সঙ্গে ডিরেক্ট কানেকশন এটা। আর এখন আমি এইগুলোকে না ভেঙে ফেলবো, যে এই যে ড্রাই ওয়াটার মানে বের হওয়ার যে রাস্তাটা, খারাপ পানি বের হওয়ার যে রাস্তাটা, তো এইটা ভেঙে ফেলার পরে কি এখন কোনো প্রবলেম দেখা দেবে ভাই ড্রাই ওয়াটার নিয়ে? মনে হয় না কোনো প্রবলেম, বাট এখনও ওদের না এখনও প্রবলেম দেখা দিচ্ছে। সেটা হচ্ছে এটা কি গ্র্যাব, ওকে গ্র্যাবের প্রবলেম দেখা দিচ্ছে ভাই আমাকে না। আরও কয়েকটা ভাই, তিনটা তো আমি এর আগের পরটাতে লাগাইছিলাম, বাট আমি এখন আরও অনেক বেশি পরিমাণে গ্র্যাব রিসাইকেল বিনগুলো তৈরি মানে লাগাইতে যাচ্ছি। বাট এই সাইডটাতে না, এই সাইডটাতে যদি এক জায়গায় না বেশি গ্র্যাবের রিসাইকেল বিন লাগাই না, তাহলে পরে না এখানে আবার জ্যাম লেগে যাবে। ওকে তো আমরা এই সাইডটাতে লাগাতে পারি। সো এখানে আমাকে আগে ল্যান্ডটাকে একটু সোজা করতে হবে, মানে আর কি এব্রো খেব্রো আছে, তো এটাকে একটু সোজা করা যাক। তো এই অনুযায়ী হলেই চলবে। আবে ভাই এটা আবার কেমন যেন হয়ে গেল দেখতেছি ভাই, ল্যান্ড সোজা করতে যাইতে ভাই বিপদে পড়ে গেলাম। আবে ইয়ার এটা কি হচ্ছে ভাই, রাস্তা রাস্তা উঁচু হয়ে যাচ্ছে, ল্যান্ড নিচে হয়ে যাচ্ছে। ওকে তো এটার প্রবলেম সলিউশন আছে, তো রাস্তাগুলোকে ভেঙে না আবার করতে হবে আমাকে মেবি। এর সে আচ্ছা গ্র্যাবের জন্য আলাদা একটা রাস্তাই তৈরি করে ফেলে এদিকে। ওকে এদিকে গ্র্যাবের জন্য আলাদা একটা রাস্তা তৈরি করা হয়ে গেছে আমাদের। ও আমি না এগুলোকে ভাঙতে চাইছিলাম, আচ্ছা এগুলোকে ভাঙা হয়ে গেছে আমার, কয়লা পরপ্লারগুলোকে ভেঙে ফেলছে কখন ভাই জানি না আমি। ওকে এখানে একটা গ্র্যাব লাগাই দিই, এইখানে গ্র্যাব রিসাইকেল বিন, এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা। আরে ভাই এটা আটটা সেনাকে, ও ভাই আমি এখানে ভাই সিরিয়াল বাই সিরিয়াল না রেখে একটু বেশি বেশি লাগাই দিছিলাম। সো এখন ওদের তো ইলেকট্রিসিটি প্রবলেম তো ভাই চলে গেছে, ওকে নো প্রবলেম, ইলেকট্রিসিটি প্রবলেম চলে গেছে, আর কোনো প্রবলেম নাই মেবি এখন। আর পানির প্রবলেম ভাই, পানির প্রবলেম সলভ করে দিলাম না ভাই, তারপরে পানির প্রবলেম যাচ্ছে না কেন? ওকে পানির প্রবলেম চলে গেছে ভাই। কতগুলো গাড়ি দেখুন, কতগুলো গাড়ি বেরোচ্ছে, আর আমাদের এইটার কি অবস্থা ভাই, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কি অবস্থা এখন? ও ভাই এখান থেকে তো ভাই অলরেডি ভাই 1200 মেগাওয়াটের মতো বিদ্যুৎ তো বের হচ্ছেই। ওকে ভাই 1200 মেগাওয়াট বিদ্যুৎ বের হচ্ছে, আমি মাত্র ইউজ করতে মাত্র 150 মেগাওয়াট ভাই, আনলিমিটেড বিদ্যুৎ এবং আনলিমিটেড মানি চলে আসছে আমাদের। আর এখন মেবি এখানে পানির প্রবলেমটাও চলে গেছে হয়তো বা, তো দিন হলে দেখতে পারবো। সো আমরা দিন হওয়ার জন্য ওয়েট করি। তো গাইস ফাইনালি সকাল হয়ে গেছে, আর এখানে যত সব বাজে পানি ছিল সবগুলো মেবি বের হয়ে গেছে, আর এখন আর এই লেকটা দেওয়ার কোনো বাজে পানি বেরোবে না। বাট এখন এইখানে ভাই বাজে পানি ভাই জমায় হয়ে আছে, মেবি আস্তে আস্তে টাইম যত যাবে তো এই বাজে পানিগুলো ভাই আস্তে আস্তে সমুদ্রের পানির সঙ্গে মিশে যাবে। তো এটা নিয়ে আমাদের আর টেনশন করার দরকার নাই। বাট আমাদের এত বড় একটা বিশাল বড় একটা সিটি, বাট এইখানে না একটাও ইউনিভার্সিটি নাই। সো আমাদেরকে একটা ইউনিভার্সিটি তো বানানো দরকার তাই না? সো আমি দেখি এডুকেশনের কী অবস্থা আমাদের সিটিতে, আসলে এডুকেশনের অবস্থা কী। ও ভাই এইখানে এলিমেন্টারি স্কুলের প্রায় ফুল হইতে চলেছে, আমি কয়েকটা এলিমেন্টারি স্কুলও বসাই দিই। যেহেতু আমি রাস্তার এই সাইডটাতে অনেকগুলো এলিমেন্টারি স্কুল বসেছিলাম, বাট এই সাইডটাতে না কোনো এলিমেন্টারি স্কুল বসানো হয় নাই। সো আমি এই সাইডটাতে দুই তিনটে এলিমেন্টারি স্কুল বসাই দিই, এখানে থাক এখানে থাক। ওকে তো এখন মেবি এলিমেন্টারি স্কুলের অবস্থা ভাই 900 জন অলরেডি হয়ে গেছে, আর কোনো প্রবলেম নাই। আর হাই স্কুলের কী অবস্থা, হাই স্কুল, ও শিট ইয়ার হাই স্কুলে ভাই 1400 জন এলিজিবল হয়ে গেছে, বাট মাত্র ক্যাপাসিটি মাত্র 1000 জনের ভাই, এটা কী করলাম? ওকে আরও একটা হাই স্কুল সাইডে আমি লাগাই দিই। ওকে এটা হাই স্কুল, একটু দূরে ডিস্টেন্স একটু দূরে থাকার মাঝখানে না আমি একটা প্লে গ্রাউন্ড দেবো। ওকে আগে মাঝখানে আমি একটা প্লে গ্রাউন্ড দিই, যাতে হাই স্কুলে যারা পোলাপান খেলতে আসে তারা ভাই খেলতে পারে অ্যাটলিস্ট। ওকে এখানে একটা প্লে গ্রাউন্ড, আর এখানে আরও একটি হাই স্কুল। ওকে হাই স্কুল একটা হাই স্কুল বসাই দিছি ভাই, এবার তো ভাই সবাই পড়াশোনা করার সুযোগ পাবে ভাই, কারণ একটা হাই স্কুল ছিল তো কেউ ভর্তিতে পারতেছিল কেউ ভর্তিতে পারতেছিল না। বাট আরও একটা হাই স্কুল লাগাই দিছি, আর এখানে মেবি ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। ওকে সো আমাদের কেন আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এত বড় একটা সিটিতে কোনো একটা ইউনিভার্সিটি নাই। সো আমি ইউনিভার্সিটিটা কোন সাইডটাতে করবো ভাই, এই সাইডটাতে ভাই, এই সাইডটাতে তো অলরেডি দোকানপাট বসে আছে। সো আমি না এদেরকে ভাই দোকানপাটগুলো ভেঙে ফেলি, তো তাহলে পরে হয়ে যাবে। ওকে সো দোকানপাটগুলো এখান থেকে উঠাই দেওয়া যাক, আর এই সাইডটাতে একটা ইউনিভার্সিটি বিশাল বড় একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি করবো এই সাইডটাতে ভাই। এখানে আবার কে বাড়ি করছে রে? আরে বেটা এখানে তো আমি বাড়িঘর করার অনুমতি দিই নাই, বাট ওরা ভাই অলরেডি বাড়িঘর জোর দখল করে বাড়িঘর করে ফেলছে, দেখছেন কী অবস্থা ভাই? এরা তো যাইতেই না রাজ ভাই, এখানে যাইবে যাবেই না ওরা। সো আমি ভাবতেছি ভাই ইউনিভার্সিটিটা না এই সাইডটাতে করবো। তো
এই পার্টে কি ইউনিভার্সিটি করবো নাকি নেক্সট পার্টে আবার ইউনিভার্সিটি করবো? সো ইউনিভার্সিটির জন্য এলিজিবল হয়েছে? ও শিট ইয়ার ভাই, 1500 জন ভাই ইউনিভার্সিটিতে পড়ার জন্য এলিজিবল হয়ে গেছে। ওকে, আমাকে না তাড়াতাড়ি একটা ইউনিভার্সিটি করা লাগবে। সো আমি এই সাইডে আপাতত করে ফেলি না, এই সাইডে করবো আমি ইউনিভার্সিটিটা, এই সাইডে করি। ওকে ভাই, এই সাইডে ইউনিভার্সিটি করাতে ভাই মানে সম্পূর্ণ সিটের মানুষজন ভাই খুশি হয়ে গেছে। সো গাইজ, আপাতত এই পর্যন্তই থাক। আর নেক্সট পার্টে ভাই এইখানে আমরা হাই রেসিডেন্সিয়াল জোন বানাবো, আর একটা বিশাল বড় একটা ট্রেন স্টেশনও তৈরি করবো, আর সঙ্গে সঙ্গে মেট্রো স্টেশন তৈরি করবো। সো আপাতত গাইজ এই পর্যন্ত, আজকে বাই বাই গাইজ, টাটা। আর এই ভিডিওটা যদি ভালো লাগে আর আপনারা যদি নেক্সট পার্টটা দেখতে চান অবশ্যই কমেন্টটা জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। সো বাই বাই গাইজ, টাটা।